नवम प्रश्न विचित्रा समाधान पर्व द्वितीय पर्यायक्रमिक मूल्यायन अंतर्गत मैथ मॉडल क्वेश्चन पेपर वन एम सी क्यू समाधान करब। सठिक उत्तरटी निर्वाचन करो। प्रथम प्रश्न, विक्रय मूल्य ओपर 25% क्षति होले क्रय मूल्य ओपर क्षति होबे 15%, 20%, 25%, 28%। मने करी विक्रय मूल्य 100 टाका, विक्रय मूल्य ओपर 25% क्षति होले क्रय मूल्य 100 + 25 टाका समान 125 टाका। अतएव 125 टाकाय क्षति 25 टाका, अतएव 100 टाकाय क्षति 25 ভাগ 125 গুণ 100 টাকা। 25 গুণ 5 125, 100 ভাগ 5 = 20 সমান 20 টাকা। অতএব ক্রয়মূল্যের উপর ক্ষতি হবে 20%, যা সম্ভাব্য 4টি উত্তরের বিতে আছে, তাই এক্ষেত্রে অপশান বি 20% সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, এ বি সি ডি সামান্তরিকের বি সি বাহুর মধ্যবিন্দু ই, ডি ই এবং বর্ধিত এ বি এফ বিন্দুতে মিলিত হয়, এ এফ এর দৈর্ঘ্য এর মান 3/2 AB, 2 AB, 3 AB, 5/4 AB। চিত্রে ত্রিভুজ বি ই এফ ও ত্রিভুজ CED এর BE সমান CE, যেহেতু E BC এর মধ্যবিন্দু। ABCD সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, অর্থাৎ AB সমান্তরাল DC, BC ভেদক। অতএব কোণ ABE সমান একান্তর কোণ কোণ DCE, কোণ ABE ইকুয়াল কোণ DCE, একান্তর কোণ, এবং কোণ BEF সমান কোণ CED, এরা বিপ্রতিপ কোণ। অতএব ত্রিভুজ BEF সর্বসম ত্রিভুজ CED, অতএব BF সমান CD, অনুরূপ বাহু। অতএব AF ইকুয়াল AB প্লাস BF ইকুয়াল AB প্লাস BF ইকুয়াল CD, CD ইকুয়াল, যেহেতু ABCD একটি সামান্তরিক সুতরাং AB ইকুয়াল CD, তাহলে AB প্লাস CD ইকুয়াল 2 × AB, F ইকুয়াল 2 × AB, যা সম্ভাব্য 4টি উত্তরের বিতে আছে, তাই এক্ষেত্রে অপশান বি 2 AB সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, যদি X4 বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে এক্স এর মান ±4 ±5 ±3 কোনোটিই নয়। যদি X4 বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে √X4 বিন্দুটির ভুজ x এর বর্গ প্লাস কোটি 4 এর বর্গ ইকুয়াল 5,
বা উভয় পক্ষে বর্গ করে পাই এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ইকুয়াল টোয়েন্টি ফাইভ বা এক্স স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন ইকুয়াল নাইন বা এক্স ইকুয়াল প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ নাইন ইকুয়াল প্লাস মাইনাস থ্রি। অতএব এক্সের মান প্লাস মাইনাস থ্রি, যা সম্ভাব্য চারটি উত্তরে সিতে আছে, তাই এক্ষেত্রে অপশান সি প্লাস মাইনাস থ্রি সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 49 পাই বর্গ সেমি হলে ওই ত্রিভুজের পরিসীমা 21 রুট থ্রি সেমি, 7 রুট থ্রি সেমি, 14 রুট থ্রি সেমি, 42 রুট থ্রি সেমি। মনে করি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি, অতএব উচ্চতা ইকুয়াল রুট থ্রি বাই টু ইন্টু এ সেমি। আমরা জানি কোনো সমবাহু ত্রিভুজের মধ্যমাই উচ্চতা, কোনো সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ উচ্চতার একের তিন অংশ, অতএব ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ওয়ান বাই থ্রি ইন্টু উচ্চতা রুট থ্রি বাই টু ইন্টু এ সেমি ইকুয়াল লবহরকে রুট থ্রি দিয়ে ভাগ করে পাই এ বাই টু রুট থ্রি সেমি। আমরা জানি কোনো বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ইন্টু এ বাই টু রুট থ্রি এর হোল স্কোয়ার বর্গ সেমি। প্রশ্নানুসারে পাই ইন্টু এ বাই টু রুট থ্রি এর হোল স্কোয়ার ইকুয়াল 49 পাই বা উভয় পক্ষকে পাই দিয়ে ভাগ করে পাই এ স্কোয়ার বাই টু রুট থ্রির হোল স্কোয়ার টু স্কোয়ার ফোর ইন্টু রুট থ্রি স্কোয়ার থ্রি টুয়েলভ ইকুয়াল 49 বা এ স্কোয়ার ইকুয়াল টুয়েলভ ইন্টু 49 অর্থাৎ টু স্কোয়ার ইন্টু থ্রি ইন্টু সেভেন স্কোয়ার, অতএব এ ইকুয়াল টু রুট থ্রি ইন্টু সেভেন ইকুয়াল 14 রুট থ্রি। সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক হলে তার পরিসীমা থ্রি এ একক, অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান থ্রি ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 রুট থ্রি সেমি ইকুয়াল 42 রুট থ্রি সেমি, যা সম্ভাব্য চারটি উত্তরের ডিতে আছে, তাই এক্ষেত্রে অপশান ডি 42 রুট থ্রি সেমি সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।